এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। তুমি কি চাও না অনু সবার সামনে গলা ফাটিয়ে প্রাউডলি বলুক তার বাবা কতটা উজ্জ্বল একটা মানুষ? মুকায়দা, তুমি বাড়ির সবাইকে ছেড়ে আলাদা থাকছিলে, কিন্তু তুমি ভালো ছিলে না, আর ভালো ছিলে না বলেই তোমার রাগটা হয়েছিল, আর সেই রাগ থেকে তুমি ভুল পথে চলে গিয়েছিলে। কিন্তু মুকায়দা, এখন সব রাগ ভুলে, সব অভিমান ভুলে তুমি পারবে না একটা ভালো মানুষে পরিণত হতে শুধুমাত্র অনুর জন্যে? আমি জানি তুমি পারবে। সত্যি করে বলো তো, নিজের মেয়েকে অনুকে এভাবে তুলে নিয়ে তুমি ভালো কাজ করেছিলে? না না, আমি 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 একদম ঠিক করিনি। ইচ্ছে খারাপ কাজ আর কিছু হয় না, আমি দোষী জানি। কিন্তু বিশ্বাস করো, আমি আমি একটা ভালো মানুষ হতে চাই, আমি নিজেকে পুরো বদলে ফেলতে চাই। মা মা, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি মা। আমি তোমার খুব খারাপ ছেলে, আমি জানি। তুমি আরেকবার আমাকে ক্ষমা করে দিতে পারো না মা? ক্ষমা করে দাও না। দেখো, তুমি অনুকে জিজ্ঞেস করো, দেখো আমি কিন্তু ওকে খারাপ রাখিনি। অনু যদি বলে যে আমি আমি খারাপ বাবা, তাহলে আমি আমি নিজে থানায় গিয়ে সারেন্ডার করব। আমি জানি আমি একটা ভুল কাজ করেছি, তার জন্য আমার আমার শাস্তি প্রাপ্য। কিন্তু তোমরা আমাকে আরেকবার আরেকবার সুযোগ দিতে পারো না? এরপরেও যদি তোমরা আমাকে ক্ষমা না করো, তাহলে আমি আমার আমি আমার শাস্তি মাথা পেতে নেব। এসব কথা বলে কোনো লাভ নেই মুকাই, তুই সব কিছু সীমা ছাড়িয়ে গেছিস। আমি থানায় যাব, আমি এখন থানায় যাব। বৃন্দা, আমার তো মনে হচ্ছে তুই তুই কোথাও যাবি না আমার সঙ্গে। আর কেউ যাবে আমার সঙ্গে? ঠিক আছে, যেতে হবে না, ভালো আমি একাই যাব। এই বৃন্দা 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 বৃন্দা, মাকে বোঝা না একটুখানি, মা মাকে বোঝা। দেখ, আমি বাইরে বাইরে অনেকটা সময় কাটিয়েছি, আমার ভালো লাগছে না সেটা। এরপর যদি তোরা তোরা বলিস যে আমি দোষী, তাহলে আমাকে তুলে দে, তুলে দে পুলিশের কাছে, কিন্তু আর একটা চান্স দে। এখন বেশ রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই আশেপাশে, নার্সিং হোমের স্টাফও কম, এটাই সময়। তোষা তখন বলেছিল যে ঋষভ আজ নার্সিং হোমেই আছে, নিজের চেম্বারে। আজই আমার কাজটা সারতেই হবে। তোর্ষা, তুমি আমায় একটু জল খাবে প্লিজ? আপনি ঠিক আছেন? কোনো কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে। ঘুম আসছে না আপনার?
না না ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল জল তেষ্টা পেয়েছিল বলছি ওই ডক্টর ঋষভ আর কিছু বললেন কি আর বলবেন যা বলার তো বলে দিয়েছেন যাক গে আপনি আপনি ঘুমান বলছি তুমি ডক্টর ঋষভের সাথে অ্যাটলিস্ট কথা বলবার চেষ্টা করেছো উনি অফিসেই ছিলেন গেছিলাম কিন্তু ঢুকতে দেননি ও তার মানে ডক্টর ঋষভের আজকে নাইট ডিউটি উনি এখন নার্সিং হোমে আছে তাই তো না উনি একটু আগেই বেরিয়ে গেলেন আমি দেখলাম ওনাকে বেরোতে যাকে আপনার এখন এসব ভেবে লাভ নেই আপনি ঘুমান আমি আসছি কেমন হ্যালো যে কাজটা আজকে হওয়ার কথা ছিল সেটা আজকে হবে না প্ল্যান ক্যান্সেল কালকে হবে যা যা প্ল্যান করা হয়েছিল সবটাই হবে শুধু কালকে সময় মতো চলে আসিস দেরি করিস না রাখলাম তোমার এই অপমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না বৃন্দা ডক্টর ঋষভকে আমি কিছুতেই ছাড়ব না যারা তোমার ক্ষতি করবার চেষ্টা করবে তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দেব দেখ দাদা তোর আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তুই অন্যায়টা আসলে করেছিস তোর মেয়ে আর তোর বউয়ের কাছে তোর যদি ক্ষমা চাওয়ারই হয় তুই তাদের কাছে ক্ষমা চা দেখ আমি আর মা তোকে ক্ষমা করে দিতেই পারি কিন্তু ওরা যদি তোকে ক্ষমা না করে তাহলে সমস্যাটা কোনোদিন মিটবেই না চুটকি যা তো গিয়ে একটু বৌদিকে ডেকে আন হ্যাঁ বৃন্দা বুকায় তো ক্ষমা চাইছে এখন থাক না এসব কথা ছাড় না অঙ্কুর আমারও ভালো লাগছে না সবাই মিলে দাদাকে এরকম ভাবে বলছে কিন্তু তা বলে সত্যিটা তো আর বদলে যায় না তাই না আন্টি আন্টি প্লিজ বুকায় দাকে ক্ষমা করে দাও না দেখো না মানুষটা কিরকম ভেঙে পড়েছে এই কাজের কোনো ক্ষমা হয় কোনো ক্ষমা হয় না যেহেতু আমার সন্তান আর অনুর কথা ভেবে ওকে আমি ক্ষমা করে দিল মঞ্জুরি তুমি বৌদি